Berdetik. Tidak. Ini. Over to Bible, sign of the Lord of the Dutch. May that come home. Back at the book of the दो दिन ऐसे जाकर डॉक्टर ने एक दिन ने बाई दे डॉक्टर नहीं करते अरे डॉक्टर ने जैसा बोलता हूँ जाने इतना तो ते नहीं इतना तो मुझे मोहिना रहा मैंने क्या नाश है या मोहिना रहने दूसरे ने कोई नहीं नाश Karena kayaknya jantungnya kaki kuda tak pernah makin besar. Nah, kenapa tentu kalah dulu? Kaki kuda aduk pun semua yang pakai itu poin tentu bebasin. Mantap tak bercanda? Treatment pada tadi. Kena? Terus dipuat dan agar itu kebol. Eh, jangan dengar macam ni. Sobi tu itu dah kelas. Apa dah sobi? Sobi tu apa dah kelas? Nampak tu kelas. Nah, sah. Tiap malam dah kelas itu tu. Tiap malam dah kelas. Tiga sah. Tiga kelas itu sah. Ada kan? Laptop tu kerja pun ikhlas. Laptop tu sobi ulte jaya kan? Cuma kata mana? Auzubillahiminasyaitanirrajim. Bismillahirrahmanirrahim. Kami akan menyampaikan diri. Juri itu kasih sebelum tuan.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান্নান সাহেব আপনার মাইক অফ করেন, ভিডিও অফ করেন। আলোচনার শুরুতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে, যার অসীম করুণায় আমরা যেখানে সংগ্রামিত হতে পেরেছি। সাথী বন্ধুগণ, আমার আজকের আদর্শ বিষয় ছিল ক্রীড়া ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা। আমরা জানি হোমিওপ্যাথি রোগ কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা না, হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তারপরেও আমি নির্বাচন করলাম রোগ কেন্দ্রিক আলোচনা। বিষয়টা সমালোচনার দাবিদার, সমালোচনার জবাব দিয়েই আমি আমার আলোচনা শুরু করি। রোগকেন্দ্রিক আলোচনা করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে অন্যের ক্ষেত্র নিয়ে ভাবা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যারা আমরা হোমিওপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথির অনুসারী, এই তোমরা কথা বলো না, হোমিওপ্যাথির অনুসারী অন্তত তারা আমরা কিছু বুঝতে শিখি যে রোগকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা কি আর লক্ষণ কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা কি। আমরা অভ্যস্ত রোগের নামের উপরে চলতে, কারণ আদিকাল থেকে আমাদেরকে সেই কথাই পরিচালিত করা হয়েছে, আমরা নিজেরাও সেই দিকে সেইভাবে পরিচালিত হই। তো আমার রোগ কেন্দ্রিক আলোচনা করার উদ্দেশ্য হল রোগের কত রূপ আর চিকিৎসার কত রূপ, সেইগুলোকে কম্পারেটিভলি আলোচনায় আনা এবং কিছুটা বোঝানোর চেষ্টা করা। আমরা শিরোপীড়া আমার নাম দিয়েছি, কিন্তু একটু আগে আমি আমার ক্লাসে আলোচনা করলাম, যত ব্যথা আছে পৃথিবীতে সব ব্যথার ওষুধ প্যারাসিটামল। হতে পারে মাথা ব্যথা, হতে পারে পেট ব্যথা, হতে পারে মাসিকের ব্যথা, হতে পারে হাঁটুর ব্যথা, গলার ব্যথা, যেখানেই ব্যথা হোক না কেন সব ব্যথার এক ওষুধ প্যারাসিটামল। বা ইউনানি হারবালে অন্য কোনো ওষুধ আছে কিনা এটা জানা নাই, হয়তো বা আছে, কারণ সেই সব চিকিৎসা পদ্ধতিও রোগ কেন্দ্রিক লক্ষণ কেন্দ্রিক না। আমাদের সময় অতি সংক্ষিপ্ত, এক ঘন্টা মাত্র, এক ঘন্টার ভিতরে যে কোনো বিষয়ের সম্পর্কে চূড়ান্ত আলোচনা করা বা চূড়ান্ত ভাবে বলে দেওয়া সম্ভব না। তবে আমি চেষ্টা করবো এতটুকু, যে শিরোপীড়ার চরিত্র কত লম্বা এবং কত ধরন, কত প্রকার, এই প্রকার ভিত্তিক রোগের কারণে আমাদের হোমিওপ্যাথিতে ঔষধ রোগী ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, রোগীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই হোমিওপ্যাথির জন্ম হয়েছে। নইলে এক প্যারাসিটামল দিয়েই সব ব্যথা দমন করা সম্ভব হতো এবং রুগীরাও ভালো থাকত। যদি রুগীরা এই চিকিৎসা পদ্ধতিতে ভালো থাকত তাহলে হোমিওপ্যাথির আধা পথে মৃত্যু হতো, আজ 250 বছর হোমিওপ্যাথি টিকে থাকতে পারত না। আমি প্রথমত এই শিক্ষকের সম্পর্কে আলোচনা করার চিন্তা ভাবনা মাথায় আসলো
গানে কোচিং ক্লাস পরিচালনা করি আপনারা জানেন এই কোচিং ক্লাসে স্যাঙ্গুইনারিয়া কেন ওষুধ পড়াতে যেয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছিল যাতে করে আমি ওই দিন থেকে আমার মাথায় আসলো যে দেখি শিরোপীড়ার উপরে একদিন আলোচনা করবো যে শিরোপীড়া কত প্রকারও কি কি এত প্রকারের শিরোপীড়া যদি শুধু না পা প্যারাসিটামল দিয়ে ট্রিটমেন্ট করা হয় সেই ট্রিটমেন্টটি কখনো স্বাস্থ্যসম্মত গ্রহণযোগ্য চিকিৎসা পদ্ধতি বলা যায় কিনা আমার ধারণায় বলা যায় না দেখেন আমাদের শিরোপীড়া কোন শিরোপীড়া আছে সকালে শুরু হয় কোনটা আছে দুপুরে শুরু হয় কোনটা বৈকালে কোনটা রাতে কোন শিরোপীড়া ঘাড়ে শুরু হয় কোন শিরোপীড়া মাথার পিছন দিয়ে শুরু হয় কোন শিরোপীড়া হাত কপালে কোনটা বাম পাশে কোনটা ডান পাশে কোন শিরোপীড়া বাম থেকে ডানে যায় কোন শিরোপীড়া ডান থেকে বামে আসে কোন শিরোপীড়া একদিন পর পর আসে কোন শিরোপীড়া একটা নির্দিষ্ট সময়ে আসে কোন শিরোপীড়া সাত দিন পর পর দেখা দেয় চোদ্দ দিন পর পর দেখা দেয় একুশ দিন পর পর দেখা দেয় তিন দিন পর পর দেখা দেয় এই যে বহুরূপী শিরোপীড়া এই বহুরূপী শিরোপীড়ার ওষুধ নিশ্চয়ই বহুরূপী যেহেতু লক্ষণে লক্ষণে পার্থক্য রয়েছে সেহেতু তার ওষুধ আলাদা আলাদা হওয়া উচিত আলাদা আলাদা হওয়া যখন উচিত তখন এক প্যারাসিটামল দিয়ে সেটা বিনষ্ট করা সম্ভব না আমাদের আমরা দেখি যেটা বাস্তবতায় রুগীদের জ্বর হয় সব রুগীর কিন্তু মাথায় জ্বালা হয় না কোন কোন রুগীর মাথায় জ্বালা হয় তার মাথায় জ্বালা যার হয় তারও না পা যার হয় না তারও না পা আমার আলোচ্য বিষয় হলো এটাই আমার মুখ্য উদ্দেশ্য এটাই অন্তত রোগের নামের পরে যদি আমরা চলিও সেই ক্ষেত্রে যখনই আমরা লক্ষণ বুঝতে যাব তখনই দেখা যাবে যে এর বহুরূপ এবং বহুরূপের কারণে ওষুধ বহু এটি হলো প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ধরন নিয়ম কারণ বাম পাশে শুয়ে পড়ার ওষুধ যেমন স্পাইজেলিয়া লাকিসিস কোর্দা বোরোমিয়াম অনেক ওষুধ আছে ডান পাশে শিরে পড়ার ওষুধ স্যাঙ্গুইনারিয়া ক্যান লাইকোপোডিয়াম সেলিমেন্টাস সেলিডোনিয়াম আরো এরকম অনেক ওষুধ আছে মাথার পিছনে যদি শিরে পড়ার শুরু হয় সেইখানকার ওষুধ সাইলিসিয়া জেলসিমিয়াম গুলোনাইন আরো অনেক ওষুধ আছে যদি বাম পাশে শিরে পড়ার ওষুধ আলাদা হয় শিরোপীড়ার ওষুধ আলাদা হয় মাথার পিছনে শিরোপীড়া শুরু হলে সে তার ওষুধ আলাদা হয় কিভাবে এত লক্ষণ তো নাম তার দায়ী হোক শিরোপীড়া হোক সেটা একটা ওষুধ দিয়ে কিভাবে তার মোকাবিলা করা সম্ভব এটাকে তো কখনো বাস্তবসম্মত বা গ্রহণযোগ্য চিকিৎসা পদ্ধতি বলা কোন যুগ থেকে আসে বলে আমার মনে হয় তো যখন আমরা দেখি শিরোপীড়া কারো শিরোপীড়া হয়েছে মাথায় জ্বালা চুপচাপ শুয়ে আছে কারো মাথায় জ্বালা ছটপট করছে কারো মাথায় জ্বালা পানি দিলে কমছে কারো মাথায় জ্বালা গরম দিলে কমছে আমি লক্ষণ কেন্দ্রিক চিকিৎসা কিছু বলে দেয় যদি কিছু না বলি তবুও সেখানে আপনাদের সন্দেহ বা প্রশ্ন থেকে দেবে শুধু ধরন শেখালে মশলা শেখানো হবে নিয়ম কানুন শেখানো হবে চিকিৎসা না শিখালে তো অবর্ণ থেকে গেল তাই না যদি বাম পাশে শিরে পড়ায়
তাহলে আমার স্প্রাই চলে লেখেছিস গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে কাদের লেখেছিস দেবো কাদের স্প্রাই চলে দেবো দেখা পার্থক্য কত সুন্দর কিন্তু খাটনি বেশি খাটনি বেশি হবে এই কারণে আমরা কিন্তু এগুলো মুখস্থ করতে হবে স্প্রাই দিলে শিরোপিড়া শুরু আসছে সূর্য বর্ত শিরোপিড়া তাকে বলে সূর্য ওটার সাথে সম্পর্কিত সূর্যের তেজ যত বাড়ছে শিরোপিড়ার তেজ তত বাড়ছে সূর্যের তেজ কমে যাচ্ছে শিরোপিড়ার তেজ কমে যাচ্ছে এ আছে স্পাইজেলিয়া দিনে দেখা দিচ্ছে আর লাগেসিস কোথায় লাগেসিস আছে নিদ্রার শুরুতে বৃদ্ধি নিদ্রার মধ্যে বৃদ্ধি নিদ্রান্তে বৃদ্ধি তার মানে নিদ্রার কানেকশনে বৃদ্ধি তাহলে এই যে শিরোপিড়ার বাম পাশে শিরোপিড়ারও ছোট্ট দুইটা ওষুধের ভিতরে দুইটা বড় বড় পার্থক্য পাইবা একটা দিনে বাড়ছে একটা রাতে বাড়ছে একটা ঘুমে কমছে স্পাইজেলিয়া ঘুমালে কমে যাচ্ছে বিশ্রামে কমে যাচ্ছে আর ল্যাগেসিস ঘুমাতে গেলে বেড়ে যাচ্ছে স্পাইজেলিয়া বাম দিকে শুতে পারে না ল্যাগেসিসও বাম দিকে কাইতে শুতে পারে এই জায়গায় দুজনের মিল আছে কিন্তু এ সূর্যের সাথে বাড়ছে ও ঘুমের সাথে বাড়ছে এই যে পার্থক্য আপনি ওষুধ লাগবে এখানে দুইটা দুই রোগীর জন্য দুইটা ওষুধ সেক্ষেত্রে আপনি দিয়ে যাচ্ছেন কি বড় নাপা তাহলে আপনার মাথার শিরা শুকবে নাকি আমার মাথার শিরা শুকবে কারো মাথায় যন্ত্রণা ডাইন পাশে হচ্ছে আজকে বলে মাথা গেলে হয় না এগুলো কি গল্প বানানো হবে এগুলো দ্বারা রোগী প্রত্যেকে বলতে পারবে এর ভিতরে যে কজন আপনারা উপস্থিত আছেন প্রত্যেকেই এই ধরনের সমস্যা কিছু না কিছু সম্মুখীন হয়েছে নিজে না হয়তো পরিবারের সদস্যরা হয়েছে তাহলে যখন ডান পাশে মাথায় চলে আসছে তখন আমার আমি অল্প অল্প ওষুধ নিয়ে আলোচনা করবো দুইটা ওষুধ সেরিটোনিয়াম লাইকোপোডিয়াম এরও সূর্য করতো মাথায় বেলা সূর্যের সাথে কানেকশন সূর্য যত বাড়বে মাথায় ব্যথা তত বাড়বে সূর্য যত কমবে মাথায় ব্যথা তত কমবে এবং এর থাকবে গ্যাসের প্রবণতা অত্যন্ত বেশি গ্যাসের প্রবণতা বেশি তার মাথায় ব্যথায় বাতাস দিলে পানি দিলে আরাম পাবে কিন্তু গরম খাইলে আরাম পাবে খাওয়ার বেলায় আভ্যন্তরীণ ভাবে লাগবে গরম বাহ্যাঙ্গে লাগবে ঠান্ডা এই যে এগুলো কি আমার বানানো গল্প এই গল্প তো রুগীরাই আমাদের কাছে এসে বলে এবং রুগীরা বলার কারণে আমরা ওষুধ দেই ভিন্ন ভিন্ন বড়ে তো না বাবা প্যারাসিটামল আমি দিতে পারছি না সেলিডোনিয়ামের মাথায় ব্যথা লক্ষণ কি এর লক্ষণ হলো এরও বৈকালে বৃদ্ধি বিকাল 4টা থেকে 8টা নির্দিষ্ট না বৈকালে বৃদ্ধি দুপুরে পরের দিকে তার বাড়া শুরু হয় এ আছে জন্ডিসের রোগী আমরা তারা নাম এরপরে বেশি চিনি পরিচয় দেওয়ার জন্য আর কি নামগুলো বলতে হয় এ লিভারের রোগী বলে একেবারে আমরা লিভারের রোগী কিন্তু জন্ডিস এই সেলিডোনিয়ামের লক্ষণ হলো তার জ্বর জ্বর থাকে হাড়ে অরুচি থাকে লাইকোপোডিয়াম গরম খাই সেলিডোনিয়াম তার চেয়ে গরম খাই আমি আমার আলোচনায় প্রায় এগুলো গল্প আকারে বলি
কেউ চা এনে রাখলে ঠান্ডা করে খাই, কেউ চা এনে রাখলে সাথে সাথে খেয়ে ফেলাই, যারা চা এনে রাখলে টপ টপ বুকে গরম সাথে সাথে খেয়ে ফেলাই। ঠিক আছে, এর মাথা কথা থাকবে ডান পাশে, কিন্তু চোখের কথা যদি হয় তাহলে যাবে বাম পাশে। বহুত রকমের সমস্যা আছে, এগুলো এইভাবে আপনাদের শিখতে হবে। যদি এর চোখে ব্যথা হয় তাহলে কিন্তু পাম চোখে ব্যথা হয়, এখানে পার্থক্য আছে। অঙ্গ ভিত্তিক, রোগ ভিত্তিক, আবার এগুলো হচ্ছে যে অদ্ভুত লক্ষণ, এগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ, মারাত্মক লক্ষণ। সেরিডিনিয়ামের রুগী যদি জন্ডিসের রুগী বলে বাম চোখে ব্যথা করে আর আপনি পাঠ করে স্পেশালি মেরিডিয়ান স্লাগেসিস মেরিডিয়ান সব উল্টো পাল্টা হয়ে গেল, এই জন্য রুগী লিপি তৈরি করতে হবে। অধিকাংশ লক্ষণ যেটাকে স্থাপন দিবে সেটাই করতে হবে। সেরিডোনিয়ামের রুগীর একটা ব্যথা থাকবে, যে ব্যথা লিভার থেকে শুরু করে, লিভার থাকে কোথায় এখানে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সে ব্যথা অবস্থান করবে। এই ডান স্থাবলা অস্থির নিচ পর্যন্ত, এই হাড়ের নিচ পর্যন্ত। এইখানে যদি ব্যথা থাকে এটাও একটা অদ্ভুত লক্ষণ, এই লক্ষণটা অন্য কোনো ঔষধে নাই। তাহলে এই এক লক্ষণ যদি বলে দেয় চোখের কথা, যেখানে দেখতে যাওয়ার দরকার নেই, সেরিডোনিয়াম দেবেন কাজ হবে। তাহলে শিরোপিডে আমি কয়টা আলোচনা করলাম, পাঁচটা ওষুধ আলোচনা করলাম, একটা বাম পাশে একটা ডাইন পাশে। এইবার আসেন মাথার উপরের কথা, তো কত রকমের জ্বালা হতে পারে, সারা মাথায় জ্বালা হয় না, তাহলে কি আটকা বলে হয় নাকি, পুরো মাথায় তো জ্বালা হয়, তাহলে পুরো মাথায় যখন জ্বালা আছে তখন প্রথম আসি বেরোডোনা, বেরোডোনার মাথা ব্যথা কিরকম, বেরোডোনার রুগী চুপ মেরে পড়ে থাকবে, যদি নড়ে রুগীর মনে হবে মাথাটা বুঝি ফেটে যাবে। এ রুগীর আবার কাশি থাকবে, যেমন আমি যে মাঝে মাঝে আমি কাশি দিচ্ছি, এ রুগীর কাশি যদি হয় কি করবে, যে এক চুপ করে বসে আছি বা শুয়ে আছি হঠাৎ করে কাশি আসবে, একসাথে পাঁচটা ছটা আটটা দশটা কাশি আসবে দৌড়ে দৌড়ে, এই কাশি তখন হবে, রুগী তো সেক দিয়ে রাখতে পারবে না, কিন্তু তার মনের মধ্যে অনুভূতি থাকবে মাথা মনে হয় ফেটে গেল, হয়তো মাথা চেপে ধরবে, ফেঁসে ধরবে, বালিশের সঙ্গে চেপে ধরবে, এত প্রচন্ড ব্যথা মাথা। এই ব্যথা কখনো বাড়ছে কখনো কমছে, দপদপ করে উঠছে মনে হয় কি ফেটে গেল, আবার দেখা গেলো কিছুক্ষণ ধরে কমে গেছে। এই রকমের ব্যথার ধরন যদি হয় সেই ক্ষেত্রে ওষুধ হলে বেড়ে গেল। কোলোনাইন সবচেয়ে কঠিন মাথা ব্যথার ওষুধ হলো কোলোনাইন। এই কোলোনাইনে যদি মাথায় এত ব্যথা, এর ঘাড়ের পিছন থেকে শুরু করে পুরো মাথা, চোখ মুখ নাক পর্যন্ত চোয়াল পর্যন্ত রেপার্টরিতে গেলে এগুলো এইভাবে আলাদা আলাদা করে বিশ্লেষণ পাওয়া যাবে। এত প্রচন্ড ব্যথা মনে হবে চোখ দুটো তার বেড়েই যাচ্ছে, মাথায় পানি দিলে একটু আরাম পাবে, তাহলে বেরোনোর চেয়েও কোলোনাইনের ব্যথা আরো প্রচন্ড, যার কারণে তার অনুভূতি থাকবে যে চোখ মুখ বেড়েই যাচ্ছে, মাথায় কুড়ি যাচ্ছে, ঝুলে যাচ্ছে, ফাটে যাচ্ছে, এ ধরনের অনুভূতি তার ভিতরে কাজ করে। এ হচ্ছে প্রচন্ড দলের দুটি ওষুধ আলোচনা করলাম। এবার যদি আমি আলোচনায় আসি মাথার পিছনে জ্বালা শুরু হয়, মাথার পিছনে এই যে এখানে, এটা ইংরেজিতে বলে অক্সিপুট, এই পিছনে এখান থেকে জ্বালা শুরু হয়, এইখান থেকে জ্বালা শুরু হয়, এগুলো তো রুগীরাই আমাদের গল্প শুনে, আমরা বই পুস্তকে পড়েছি, যখন বইয়ে পড়েছি আবার রুগীরা বেশি সেই কথা বলে, তখন কি হবে, ওষুধ ওইটা হয়ে গেল না, যে ওষুধে পড়েছি যে পিছনে জ্বালা করে সেই ওষুধের গল্প যদি এসে রুগীরা আমাদের সামনে বলে, তার তো ওষুধ নিয়ে বসে হয়ে গেল না, সহজ হয়ে গেল না, তাহলে মাথার পিছনে এখানে জ্বালা শুরু করে সেই জ্বালা কোথায় ওঠে, কারো দেয় মাথা পর্যন্ত, মাথা পর্যন্ত দেয় আর কোথাও দেয় না, এখানেই সীমাবদ্ধ থাকে। কারো চোখ নাক মুখ পর্যন্ত চলে আসে, একজনের প্রকৃতি একাত রকম, একজনের প্রকৃতি যখন একাত রকম তাহলে গড়ে ওষুধ কি না পাপের আছে এটা ভালো, একজনের প্রকৃতি যদি একাত রকমের হয় তাহলে তার জন্য ওষুধও ভিন্ন ভিন্ন।
দ্যাট ইজ সাইলেশিয়া সাইলেশিয়া রোগের মাথায় যন্ত্রণা পিছন দিয়ে শুরু হয় এখান থেকে আর এইখান দিয়ে শুরু হয়ে তার মাথায় যন্ত্রণা কোথায় যায় মাথার উপর দিয়ে উঠে ডান চোখে এসে অবস্থান হয় ডান চোখে যদি ডান চোখে অবস্থান নেয় তাহলে ওষুধ হলো সাইলেশিয়া আর মাথার পিছন দিয়ে যন্ত্রণা শুরু হয়ে যদি ব্যথা ডান কপালে অবস্থান নেয় চোখের মধ্যে না এইখানে উঠবে এইখানে এই পর্যন্ত তাহলে ওষুধ হলো সেনেরেকা এই খুব কঠিন মনে আছে না আমার কাছে তো কঠিন মনে আছে না আমি কি বলে বলতেছি না বই দেখে বলতেছি এই ব্যাপারে শিখতে হবে তাহলে মাথার পিছন দিয়ে উঠে যদি ডান চোখে অবস্থান নেয় সাইলেশিয়া যদি ডান কপালে অবস্থান নেয় তাহলে সাংবৈতেরিয়া ক্যান আচ্ছা মাথার পিছন দিয়ে ব্যথা উঠছে ব্যথা উঠে এবার ডান বাম চোখে গেছে এবার কি হবে তাহলে এইবার হবে এখন যদি আমি সাংবৈতেরিয়া ক্যান দিই এটা হবে না তাহলে ঘরে প্যারাসিটামল খেলি যখন হয় তাহলে এটাতে হবে না এটাতে হবে না তার কারণ হোমিওপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আমরা যেখানে লক্ষণ নাই সেখানে ওষুধ নাই লক্ষণ আছে ওষুধ আছে তাহলে মাথার পিছন দিয়ে ব্যথা শুরু হয়ে যদি বাংশত অবস্থান নাই ওষুধ হলো স্পাইজেলিয়া স্পাইজেলিয়া কারণ বাম অঙ্গের ওষুধ কিন্তু স্পাইজেলিয়া এগুলো খেয়ালে রাখতে হবে আবার যদি বাম এই ঘাড়ের পিছন দিয়ে ব্যথা শুরু হয়ে যদি বাম কপালে আসে তাহলে কি হবে সেক্ষেত্রেও হবে স্পাইজেলিয়া কারণ বাম পাশে তাহলে এই হচ্ছে আমাদের লক্ষণ ভিত্তিক চিকিৎসার সুবিধা এবং অসুবিধা সুবিধা কি আশা করা যায় যেহেতু লক্ষণ মিলে আমরা ওষুধ দিচ্ছি যদি যদি ভালো হয় রোগীর ভিতরে নতুন কোন বড় রোগের বাসা বাঁধবে না বড় রোগ সৃষ্টি করতে পারবে না আর যখন আপনি বিষয়দরী চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা প্রয়োগ করবেন তখন সেখানে রোগী আভ্যন্তরীণ ভাবে বড় বড় রোগে আক্রান্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে তৈরি হবে একথা বলি না যে আমার হোমিওপ্যাথি খাইলেই চিরসঞ্জীব আপনি চিরঞ্জীব হয়ে যাবেন কিন্তু আপনার শরীরে নতুন নতুন রোগ ব্যাধি নতুন নতুন বড় বড় সমস্যা সৃষ্টি হবে না এরকম রোগী বহু দেখছি জীবনে যেই মাথা তোলা রোগী ভবিষ্যতে ব্রেন টিউমার হয়েছে এই মাথা তোলা রোগীর ব্রেনের শিরা শুকাই গেছে এই মাথা তোলা রোগীর কপালের শিরা শুকাই গেছে কপালের শিরা শুকাই গেছে এরকম রোগী বহু দেখছি জীবনে শিরা বদলাই হয়েছে তাও দেখেছি এখন দেখি তো লাভ নাই সময় যখন ছিল তখন তো না পাপের অ্যাসিটামল বাড়ে চলে গেছে আরামে দিন কাটাইছে যত সস্তা তত তার বেহাল অবস্থা এই জন্য সবসময় রোগ ব্যাধি হলে হিসাব করতে হবে যে একাধিক শরীরে যদি রোগের আলামত একাধিক রকমের হয় তাই সেখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে এক ওষুধ দিয়ে সব মাথায় ধরা সারা সম্ভব আচ্ছা এরপরে আছেন পিরিয়ডিক মাথায় ধরা পিরিয়ডিক পিরিয়ডিক মাথায় ধরা কি কারো মাথায় ধরা ডেলি বিকেলে শুরু হয় কারো মাথায় ধরা ডেলি সকালে শুরু হয় কারো মাথায় ধরা একদিন পর পর শুরু হয় কারো মাথায় ধরা তিন দিন পর পর দেখা দেয় কারো সাত দিন পর পর দেখা দেয় এই যে সাত দিন পর পর তিন দিন পর পর দুই সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর এমন কি আছে এক বছর পর পরও দেখা দিতে পারে এমনও নির্দিষ্ট থাকতে পারে যদি এরকম নির্দিষ্ট থাকে সেই ক্ষেত্রে আমি কিভাবে সেটাকে নাপা দিয়ে প্যারাসিটামল দিয়ে আপনি দমন করবেন সেটা কি ঠিক হবে এই রোগীর শরীরে বড় বড় রোগের বাসা তো অবশ্যই পাবে যদি দেখা যায় নির্দিষ্ট সময়ে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে মাথা ধরা শুরু হয় ওষুধ হলো সেড্রোন সেড্রোন ওষুধের নাম সেড্রোন
CEDRON যদি দেখা যায় নির্দিষ্ট সময় আমি বলেছি একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে কোনো টাইম ফিক্স নাই ডেলি সকালে 9টায় দেখা দিতে পারে ডেলি সকাল বিকেল 3টায় দেখা দিতে পারে ডেলি রাত 9টায় দেখা দিতে পারে 2টায় দেখা দিতে পারে মানে টাইম ফিক্স হতে হবে রোগী যদি নিশ্চিত করে বলতে পারে যে এই টাইমে আমার রোগ শুরু হয় শুধু সিরিওপিলার উপরে আমি আলোচনা করছি আর একটা জিনিস আপনারা খেয়াল রাখেন শুধু সিরিওপিলার বলে কোনো কথা নাই যে কোনো রোগ হোক না এরকম টাইম যদি ফিক্স একদিন পরপর ঠিক ওই সময় আমার এই রোগ আসবে ওষুধ হলো সেট সে জ্বর হোক পেট ব্যথা মাথা ব্যথা হোক জ্বর পেটের গন্ডগোল হোক যে কোনো ব্যায়াম হোক না কেন যে কোনো রোগ হোক যদি এরকম টাইম ফিক্স থাকে ওষুধ সেট হয়তো প্রতিদিন একদিন পরপর মানে কি প্রতিদিন হলো না যদি তিন দিন পরপর হয় যদি দুই দিন পর পর হয় যদি একদিন গ্যাপ দিয়ে দিয়ে হয় সেই ক্ষেত্রে ওষুধ আছে আলাদা এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে চায় না ওষুধ যদি সাত দিন পর পর রোগ দেখা দেয় আজকে শনিবারে রোগী বিছানায় প্রস্রাব করে আর আগামী শনিবারে আবার করবে আজকে শনিবারে মাথায় জ্বালা দেখা দিচ্ছে আগামী শনিবারে আবার করবে আজকে শনিবারে জ্বর হয়েছে আগামী শনিবারে আবার কর মাথায় জ্বর আসবে তাতে তো রুগী পুরনো যখন হয়ে যাবে প্যারাসিটামল খাতে খাতে এটা তো পুরনো ব্যাগ গেল তখন তো আমাদের কাছে আসবে আর আমাদের কাছে যখন আসবে তখন এইসব গল্প তো তারা আমাদের শোনাবে শোনাবে না যখন আমাদের শোনাবে তখন ওষুধ কি হবে ওষুধ হলে সালফার দেখেন ওষুধ খুব সহজ ফল কিন্তু বিষয় কত দেখবো তো মাথায় রাখার দরকার আছে আর যদি এভাবে আমরা মাথায় রাখতে না পারি তা রুগী লিপি তো তৈরি করতে পারবে না রুগী লিপি তৈরি করতে না পারলে রুগী লিপি তৈরি করতে না পারলে আপনার ওষুধ হয়ে যাবে উল্টো পাল্টা যদি সাত দিন পর পর হয় তাহলে কি হচ্ছে আমি শিক্ষা করে না হতো না করছি কিন্তু আপনারা খেলে রাখবেন যারা উপস্থিত করছেন শিক্ষা করে ওদের কোনো কথা নাই আর আমার প্রতি রোগের কথা বলে না আমি তাহলে মনে করতে পারি বিষয় কিন্তু ঠিক করে বিষয় করলে যে কোনো রোগ যদি যদি নির্দিষ্ট করে আমার তিন দিন পর পর দেখা যায় তাই না হতে পারে যদি কিন্তু তৈরি করতে হবে এখানে যে একটা ওষুধে আমি আপনাদের নিশ্চিত করতে পারি তারপরে যদি সাত দিন পর পর দেখা যায় যেটা দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সালফার পড়ে তাহলে রোগ যাই হোক রোগের নামের পরে আমাদের বিষয় তো বিষয় না বিষয় তো হলো আমার লক্ষ্য যদি আপনার 14 দিন পর পর যদি মাথা ধরে দেখা দেয় 14 দিন পর পর মাথা ধরে দেখা দেয় ওষুধ তো আসছে ও 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে এরকম বহুত আছে কিন্তু সব তো আমার মুখস্থ নাই আমার তো বই দেখে বাদ দিয়ে ফেলে তা যেমন 1 বছর পর প্রতি শীতের পূর্বে মাথা যন্ত্রণা শুরু হয় প্রতি শীতের পূর্বে মাথা যন্ত্রণা শুরু হয় ওষুধালে এলো প্রতি শীতের পূর্বে মাথা ধরা শুরু হয় ওষুধালে এলো যদি প্রতি শীতের পূর্বে আমার সাথে দেখা দেয় ওষুধালে এলো এরকম যদি টাইম ফিক্স থাকে রোগ যাই হোক সেটা আমাদের কাছে বেশি বিষয় নাই ওটা তো একটাই নির্দিষ্ট আরে মাথা তো কথা বলে কথা যদি ওই শীতের পূর্বে যে কোনো রোগ হোক আচ্ছা তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক মাথায় দেওয়া আচ্ছা কারো মাথায় দিলাম আর কি মাথায় দেওয়া আছে মাথায় দিলাম মাথার উপরে যন্ত্রণা হচ্ছে মাথা পিছনের যন্ত্রণা
that were creating dam bomb. একবারে কোনটা বাকি আছে? একবারে বাকি আছে মাথায় জেলা রেয়াজ বৃদ্ধি কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে স্যার অনেকে মাথার জ্বালার কারণে চুল টাইনে টানতে থাকে চুল হ্যাঁ কেন মহিতুল্লাহ নাকি আসাদুল্লাহ আপনার ভিডিও আপ করেন আপনার ভিডিও আপ করেন মানে আপনাদের এই মাইক এবং ভিডিও অন করে থাকলে নানান রকমের ব্যাড সাউন্ড আসে এতে ডিস্টার্ব হয় কি আব্দুল্লাহ শরীফ নাকি শরীফ নাকি নাম দেখা যাচ্ছে না আপনি আপনার ভিডিও আপ করেন তো মাথায় জ্বালা কমে বাড়ে এটা আমাদের আলোচনা এখনো বাকি রয়েছে কিসে কমে কিসে বাড়ে কারো মাথায় জ্বালা রোদে গেলে আবার কারো মাথায় জ্বালা রোদে গেলে কমে কারো মাথায় জ্বালা রোদে গেলে বাড়ে কারো মাথায় জ্বালা রোদে গেলে কমে তাহলে রোদে গেলে যার কমে তার উপরে সিটামল যার বাড়ে তার উপরে সিটামল তাই কি এর চেয়ে সহজ বুদ্ধি তার নেই রোদে গেলে বাড়ে বেড়ে না রোদে গেলে বাড়ে না একটা মেয়ে বলো না নেটটাম কার আরো অনেক ওষুধ আছে তার কতগুলো বলা সম্ভব বলতে গেলে তো আলোচনা করি তাহলে বেলেডোনার রোদে গেলে বাড়ছে নেট ক্যামের রোদে গেলে বাড়ছে বলো নাই প্রায় নেই আরো তো অনেক রোগ আছে তার রোগের স্ক্রিনি নাম সাল ব্যাটারি তো বহুত বেড়ে যায় তাহলে বেলেডোনার চরিত্র কি বলো নাই এর চরিত্র কি নেট ক্যামের তো কোনো আলোচনা করা হয় না তো একটা ময়ূরের মাথায় যন্ত্রণা এত প্রচন্ড কিন্তু পানি দিলে কমে যায় মাথায় পানি দিলে কমে মাথায় পানি দিলে কমে একটা ময়ূর একটা ময়ূরের মাথায় যন্ত্রণা এত বেশি থাকলে সর্দি পানি বেরোবে সর্দি পানি বেড়ে যাবে মনে হবে রুগী কাঁদছে মাথার ভিতরে মনে হবে কেল কেল করে পিঁপড়ায় কামড়াচ্ছে গরম সে সহ্য করতে পারে না কিন্তু চোখ মেরে পড়ে থাকবে লড়াই চড়াই যা সকল কষ্ট বাড়বে শুধু পানি দিলে আরাম পাবে নিরিবিলি শান্ত সুস্থ পরিবেশে তাকে থাকতে হবে এটা আছে একটা মূল তাহলে গোলনায়ন করে না একটা মূল গেল রোদে গেলি বাড়ে নেটটাম কার্ড বলেছে নেটটাম কার্ড নতুন ওষুধ আপনারা তো নতুন নাম শুনবেন নেটটাম কার্ডের যদি রুটি গেলে যেমন বাড়ে তেমনি রুটিলিপি তৈরি করতে হবে তখন তখন খেয়াল করতে হবে দুধ এই রুটির সহ্য হয় দুধ খাইলেই একবারে গন্ধ করা শুরু হয়ে যায় মাথায় দেওয়া শুরু হয়ে যায় তাহলে রুটি গেলেই বাড়ে তখন এই চারটে ওষুধ বললাম চার ওষুধের চরিত্র আলাদা লক্ষণ আলাদা আমাদের এইভাবে রোগীলিপি তৈরি করে জানালে রোদে গেলে সহ্য হয় না আসলে এমনি আপনি নেটার মধ্যে দেবেন এটা তো হবে না রোদে গেলে সহ্য হয় না আপনাকে রোগীলিপি তৈরি করতে হবে কোন ওষুধের ক্যাটাগরিতে আসে সে কোন ওষুধ পড়ে রোদে গেলে সহ্য হয় না নেটার মুখ ক্যালকিরিয়া ফস যে ক্যালকিরিয়ার কথা আলোচনা করার সময় এগুলো আমি খুব ভালো করে বোঝাইছি যে ছোট ছোট বাচ্চারা দেখেন আজকে আমরা যখন স্কুলে গেছি তিন চার মাইল খালি পায়ে হেঁটে সকালে পান্তা ভাত খেয়ে স্কুলে গেছে আর সন্ধ্যেবেলায় বাড়ি এসে ভাত খাইছে কোনো সমস্যা হয় না আর এখন ছেলে পেলেরা ভ্যানে যায় ভ্যানে আসে না এই যে বাইকে যায় এই যে বাইকে আসে হ্যাঁ মোটর সাইকেলে যায় মোটর সাইকেলে যায় কিন্তু তাদের ক্লান্তির শেষ নাই ক্লান্তির শেষ নাই এই যে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই শিশু রোগীদের ওষুধ দুইটা মাত্র গুরুত্বপূর্ণ
এগুলো আপনারা খেয়াল করে রাখেন, খেয়াল করে বলছেন একটা মূল এইসব বাচ্চাদের খেয়াল করে বলছেন একটা মূল হচ্ছে অত্যন্ত উপযোগী ওষুধ, প্রয়োজনীয় ওষুধ। আমাদের শুধু খেয়াল করতে গেলে লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করতে হবে। ছেলেবেলে করতে বলছে একটুখানি করে কি করে কারণ মাথা দেওয়া একটুখানি পড়েই বলে মাথা জ্বালা করছে, তাহলে একটুখানি পড়েই মাথা জ্বালা করতেছে, দেওয়া গেল একটা পড়ি খাই দিলাম বসিয়ে থাকলো মাথা আরাম। কিন্তু ও হচ্ছে মাথা জ্বালা স্থায়ী হয়ে যাচ্ছে, শিশুকাল থেকে ওকে আমি রুগী বানাই ছেড়ে দিচ্ছি। তাহলে ও ভয়াবহ, যত বড় হবে মানুষ হবে পড়তে বসলেই মাথা জ্বালা শুরু হয়ে যায়। আজকাল অধিকাংশ শিশুরা গ্যাসের রুগী, গ্যাসের বড়ি খাওয়াচ্ছে, ঘুমের বড়ি খাওয়াচ্ছে। আরে আমি অবাক হয়ে যাই যে এক মাস দেড় মাস দুই মাস বয়স শিশুদের ঘুমের বড়ি খাওয়ায়, বড়ি মানে ওই সিরাপ টিরাপ এসব জাতীয় করে খাওয়ায়। তো কান্না থামাতে পারছে না, কান্না থামছে না, কি করছে শিশু হাসপাতালে আমাদের ওষুধ আছে এই যে কান্দি, আমাদের ওষুধ হলো জেলাপা সরিনাম জেলাপা তারপরে শিবুলি নামতে গেলে অনেক উপরে জেলা বা সরিনাম শিবুলি নাম বোরাক্স লাইকোপোডিয়াম ক্যামোমিলা সিনা এই যে আমি হাতে গুনে সাতটা ওষুধ বললাম, এই সাত ওষুধের পৃথিবী যদি আমরা তৈরি করে শিখতে পারি, এই যে 24 ঘন্টা কান্দে, দিনে কান্দে রাতে কান্দে, সব শিশু 24 ঘন্টা কান্দে না, কোনো শিশু সারাদিন কান্দে রাতে ঘুমায়, কোনো শিশু সারা রাত কান্দে দিনে ঘুমায়। তাহলে এই যে লক্ষণ, আমরা তো লক্ষণের গুরুত্ব দিচ্ছি না, আমরা কি তার গমের ওষুধ খাই গম পড়াই দিচ্ছি, কিন্তু রোগ তো তার রোগের জায়গায় থেকে যাচ্ছে এবং ও গমের ধরে ইন্দামিল্লা হয়ে যাবে। তাহলে এই সাত ওষুধের রুগী লিপি যদি আমরা তৈরি করি, তা আমরা নিশ্চিত আল্লাহ যদি গজব না দিন না করে, তাহলে এই শিশু 1 ঘন্টার মধ্যে তার কান্না থামবে, আধা ঘন্টার মধ্যে তার কান্না থামবে, 10 মিনিটের মধ্যেও তার কান্না থামতে পারে। অথচ শিশু হাসপাতালে নিয়ে তাকে ঘন্টা দর ঘন্টা দিনের পর দিন স্যালাইন দিয়ে গমের বড়ি খাওয়ায় তাকে চুপচাপ রাখছি। এই আমার শিশুকে আমি দেখছি যে হসপিটালে এক মাস দেড় মাস দুই মাস আইসিউতে থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আইসে জন্ম যখন হয়েছে তখন শিশুর চেহারা ছিল ফুলের মতন, এখন সে কালা হয়ে গেছে, সে কালা হয়ে গেছে। ওখান থেকে বদলাই দিছে চিকিৎসার কারণে হয়েছে, আল্লাহ বলবে সেইটা, এখন রোগীর মা বাপ্তার এটা বলবে না, এটা কি বলবে? এটা তো আমি ডাক্তার হিসেবে আমার ধারণা যে জন্মের সময় হয়েছে ফুটফুটে বর্ষার সুন্দর চেহারা, এখন সে কালা হয়ে গেছে, মানে ওই চেহারার সাথে এই চেহারা মিল নেই, রোগীর মাই বলছে। সেরকম রোগীও আমি দেখছি আমার জীবনে কয়েকটা, এতেও তো মানুষ শেখে না, না শিখলে তো আমাদের কিছু করার নেই। এই যে কামড়া রুগী বহুত দেখছি জীবন, এটা 10 মিনিটেও কথা থামতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, আধ ঘন্টাও লাগতে পারে, আমার তো মনে হয় যে এর বেশি সময় লাগবে না, যদি কিনা ধাতুগত চিকিৎসার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ডেঙ্গি হতে পারে, তবে রুগী এই রকমের অসুস্থতার মধ্যে থাকবে না, রুগী ভালো থাকবে, হয়তো তার কান্নার সুর কিছু থেকে যেতে পারে, আস্তে আস্তে থামতে পারে, সেই ক্ষেত্রে তার লাগবে বায়োজেনেটিক ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে তার হয়তো একটু গুরুত্বপূর্ণ ওষুধ শক্তিশালী ওষুধ যেমন সিভিলিন নাম একটা বললাম লাগতে পারে। তো আমরা এইসব দিকে একটু খেয়াল রাখি যেন শিশুদের অন্তত আমরা একটু রক্ষা করা শিখি, শিশুদের যদি রক্ষা করা শিখতে পারি তাহলে অন্তত আমাদের পরবর্তী প্রজন্মটা একটু ভালো হওয়ার সুযোগ সৃষ্টি হবে। যদি এই শিশুকাল থেকে আমরা শিশুদের কার্বোভেজ ক্যালকেরিয়া ফার্স্ট ক্যালকেরিয়া কার্ড
ব্যাপারে যে ফাস্ট ফুড খাওয়ানো অভ্যাস এটা বন্ধ করতে পারি, যদি মেডিটেশন শিখে না এগুলো যদি আমরা ব্যবহার শিখতে পারি, যদি কিনা শিশু মায়ের গর্ভে থাকাকালে তার হোমিওপ্যাথিক চিকিৎসা করা যায়, তাহলে এই শিশু মায়ের গর্ভ থেকেই অনেক রোগের থেকেই মুক্ত হয়ে তার জন্ম হবে। মার শরীরে যে রোগ থাকবে শিশুর শরীরে সে রোগ হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এইগুলোও আমাদের মাথায় রাখতে হবে। যাক, যেটা আলোচনা করতেছিলাম, ভালো আরো দুই মাস থাকবো থেকে হাসপাতালে বাসা বেঁধে নেবেন। তো যাই হোক, আমরা শিরোপীড়া নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে শিরোপীড়া রোদে গেলে বাড়ে, সকালে বাড়ে, দুপুরে বাড়ে, বিকেলে বাড়ে, রাতে বাড়ে, আলোচনা তো আমি করেছি, তাই না? এবার আসেন শিরোপীড়া পানি দিলে কমে, তো পানি দিলে কমে কোন কোন ওষুধে? পানি দিলে কবে কিন্তু আমি বহুত আলোচনা করেছি আপনাদের এই ক্লাসে। আর্সেনিক, নেট্রাফুল, ব্রায়োনিয়া, পালসিডিলা, এই হাতে কোনো কয়েকটা ওষুধ রেপার্টারি খুললে আরো অনেক ওষুধ পাওয়া যাবে, যেগুলো আরো বললাম আমি, এগুলো ফার্স্ট গ্রেডের। দেখেন আর্সেনিক এত শিক্ষাত যে তাকে জ্বর যখন তার বেড়ে যায় 160 ডিগ্রি 5 ডিগ্রি উঠে যায়, চারটে পাঁচটা ছয়টা ল্যাব দিয়েও তার গা গরম করে দেন, এত শীত তার। কিন্তু মাথায় সে কাপড় দিতে দেবে, মাথায় কাপড় দিলে সে ফেলে দেবে, মাথায় বলবে পানি দিতে। তাহলে এই রুগীরও আপনি নাভা খাওয়াচ্ছেন, সাবাসিটা দিচ্ছেন, প্যারাসিটামল খাওয়াচ্ছেন, তার গায়ে লাগতেছে 5-6টা ল্যাব দিয়েও তার শীত নিবারণ করা সম্ভব হচ্ছে না, অথচ মাথায় বলছে পানি খাবে। এই যে করোনায় মারা যাচ্ছে রোগী, এইসব বৈপরীত্যের কারণে তো, কারণ এইসব বৈপরীত্য না, সারা গায়ে তার প্রচন্ড শীত, পা তার বরফের মতো ঠান্ডা, হাত তার বরফের মতো ঠান্ডা, অথচ মাথায় বসে পানি দেয়, মাথায় পানি দেওয়া দিলে তার মাথা ফেটে যাচ্ছে। তাহলে মাথায় পানি দিলে যদি মাথার আরাম লাগে, সর্বাঙ্গে যদি কঠিন শীত থাকে, জ্বর 160 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি উঠে যায়। আমি আমাদের এক মুরগি দেখেছি, থার্মোমিটার মুরগির ডানার তারা দিলে তারা যায় থাকে ওই মাথায়। আমি তো নিজেও এটা বিশ্বাস করতে পারি, আমাদের রুগী ওই মুরগিওয়ালা আমার এসে বলছে, কিন্তু আমি তো এত জীবনে শুনি না যে পারো থার্মোমিটার মাথায় দিয়ে থাকে, মাথায় যায় থাকে তার মানে কি? কেন অত সীমা অতিক্রম করে গেছে, এত বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমি বললাম যে মুরগি তো ধাকে ধাকে বেরিয়ে যাচ্ছে, তার একটু কষ্ট করে নাইছেন যখন, আমি তখন দোকান চেম্বার বন্ধ করবো রাত 9:30 বাজে, তখন না হচ্ছে আর একটু কষ্ট করে দৌড়ে বাড়ি যান, মোটর সাইকেল আছে, দুটো মুরগি নিয়ে আসে, আমি একটু দেখি যে ঘটনাটা কি, আমি বাস্তবে কিছু অভিজ্ঞতা আমার হোক। কারণ সত্যি সত্যি এই যে মোহাম্মদ আবদুল্লাহ সিরাজ, আপনি আপনার ভিডিওটা কেন করছেন না? আপনার ওখান থেকে ব্যাক সাউন্ড আসছে, তো সে দেয় মোটরসাইকেলে দেয় ওই মুরগির বাচ্চা দুটো নিয়ে আসে, না একটা নিয়ে আসে, দুটো না একটা বাচ্চা নিয়ে আসে। মানে তার ভাষ্য হলো যে রুগীর বুঝতেছি যে বাচ্চার জ্বর হয়েছে, জ্বর বোঝার পরে দেখা যাচ্ছে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ফট করে পড়ে, মানে ফট করে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তার মানে ও যে জ্বরের যে প্রেশার, প্রেশারে ও তো হার্ট বাস করে মারা যাচ্ছে, ব্যাপারটা তো এরকম। রক্তের যে চাপ, এই চাপ তো সহ্য করতে পারছে, পারত মাথায় যে ঠেকা, মানে এগুলো গল্পের মতো না। এবার আমি বললাম যে ঘরে থার্মোমিটার দেন, এবার থার্মোমিটার দিলে পারত তার মাথায় যে ঠেকলো, পারত যখন মাথায় যে ঠেকলো, আমার আমাকে ছেড়ে দেন, বইরে গেলে তার আপনার কিন্তু দায় থাকবে নেই, কারণ না বইরে তো চাপা হয়ে যাচ্ছে,
এবার ছাড়ে দিলি দেখুন চোখ মেরে মাথায় এরকম করে দিয়ে বসে আছে, কাজে একটু পরেই মরে যাবে। আমি ওরে দিলে তো না হয় দিলাম এক ফুট, হ্যাঁ ওরা গাল পাত্তারেন, আমি একবারে শিশিরকে মেরে দিলাম ওর গালে দিয়ে ওরা ছেড়ে দিল ওর খাওয়া হয়ে যাবে। আধা ঘন্টা আগেও বসে থাকলাম ওরাও রয়েছে। এবার মুরগি দেখি আস্তে আস্তে নড়ে, এই নড়তে নড়তে এবার দেখলাম হাঁটে, থার্মোমিটার দেন এবার দেখলাম থার্মোমিটারে নেমে আসছে 106। তাহলে কি হলো ব্যাপারটা, অ্যালোপ্যাথিক ওষুধ করে হাজার হাজার টাকা নষ্ট করা হয়ে গেছে, কারণ বড় ফার্ম অনেক অনেক বাচ্চা মেরে গেছে। এইবার তারা আমি বেলিডোনা দিয়ে দিলাম 200 অ্যাকাউন্টস, কারণ অনেক মুরগি আমাদের এখনই যে পানি দিয়ে দেন পাত্র পদ্মায় পরিষ্কার পানি দিয়ে দেন সবাই খান। কালকে বিকেলে আবার রিপোর্ট দেবেন, তো পায় যে এখন মরা কমে গেছে। এই 24 ঘন্টার ভিতরে 60-70 মরেছে, আর যেগুলো কঠিনভাবে অ্যাফেক্টেড ছিল সেগুলো তো ওষুধ খায় নাই, আমাদের তো আর খাওয়ার মতো সামর্থ্য নাই। তারপরে যে মারা ঠিক হয়ে গেল, এই যে অবস্থা, আমরা বৈপরীত্য লক্ষণে বিপরীত লক্ষণে কোন লক্ষণে ধার ধারছি না, ঠিক থাক বা না থাক, থার্মোমিটার মাথায় ঠেকছে না কোথায় ঠেকছে তার কোন ধার ধারছি না, আমাকে গড়ে ওষুধ প্যারাসিটামল না পায়, এই চিকিৎসা কখনোই সঠিক না এবং যুক্তিযুক্ত না। আমাদের তাহলে মাথায় পানি দিলে যদি জ্বর কমে, মাথায় জ্বর যদি কমে প্রচুর আর্সেনিক, যদি কিনা প্রচন্ড শীত থাকে, যদি শীত না থাকে তাহলে কি হবে, তার মধ্যে নেট্রাম মিউট আরো লক্ষণ আছে, মানে আমি সংক্ষিপ্ত করছি আর কি। এবার মাথায় পানি দিলে কমে পালসেটিলা, তাহলে মাথায় পানি দিলে কমে পালসেটিলা তার লক্ষণ কি, প্রত্যেকের তো কিছু কিছু লক্ষণ থাকবে, যেমন নেট্রামিউরের লক্ষণ হচ্ছে ডিব্বায় চালি চালি মারা, তারপরে লবণ প্রিয়তা, কোষ্ঠ বদ্ধতা ইত্যাদি, এরও রোদের কানেকশনে বাড়বে, মানে দিনে বাড়বে, যত গরম কম থাকবে এর মাথায় জ্বালা কম থাকবে, আর আর্সেনিকের বৃদ্ধি কাল আসছে দুপুরের গরম থেকে শুরু হবে, সেটা সারা রাতে চলতে পারে। কিন্তু বই পুস্তকে আমরা দেখি মধ্য দিবা মধ্য রাত, এই কিন্তু সে দুষ্টের দিকে এই যখন ঠিক নাই, এই মধ্য দিবা মধ্য রাত ধরে বসে থাকলে চলবে না। এক্ষেত্রে আমাদের খেয়ালে রাখতে হবে রেয়াজ বৃদ্ধি, কিসের রেয়াজ কিসের বৃদ্ধি, এইগুলোর দিকে গুরুত্ব দিতে হবে বেশি, গুরুত্ব দিয়ে আমাদের ওষুধ গ্রহণ করতে হবে। কারণ আমার জীবনে আমি বহু ভোগান্তিতে পড়ে এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা, আমারই পোতার এক সময় জ্বর হলো, তার জ্বর এরকম যখন ওঠে 160 ডিগ্রি 5 ডিগ্রি উঠে যায়, কিন্তু আমি আমার গুরুজনের পরামর্শ নিয়ে তখন আমি তাকে দিলাম আর্সেনিক, আমি তাকে আর্সেনিক দিছি কিন্তু পাওয়ার শুট করে নাই, আরো উচ্চ শক্তি দিতে হতো, কিন্তু আমি জানি যে মধ্য দিবা মধ্য রাত, আমি তো এই গান শুনে বসে আছি, এই গান আমার মাথার মধ্যে দেখা যাচ্ছে যে তার বাড়ছে দুপুরে খাওয়ার পরে সে শুরু আসছে, বাড়তে বাড়তে সারা রাত কন্টিনিউ করছে এটা, কিন্তু না তখন দেখা যাচ্ছে মাথায় পানি দিলে কমে, গায়ে প্রচন্ড শীত, পানি মাঝে মাঝে খায়, অল্প অল্প খায়, দু এক ডোক খায়, আমি তো সেদিকেই গুরুত্ব দিচ্ছি না, আমি গুরুত্ব দিচ্ছি মধ্য দেওয়ার মধ্যে রাখতে, এই মধ্য দেওয়ার মধ্যে রাখতে বেঁচে থাকলে চলবে না, অন্যান্য আনুষঙ্গিক বড় বড় লক্ষণের দিকে খেয়াল করতে হবে। তো পালসিটিলার লক্ষণ কি, পালসিটিলার ঢুকিয়ে মাথায় প্রচন্ড যন্ত্রণা নাই, তার যন্ত্রণা সীমিত সীমাবদ্ধতার মধ্যে, সে শুধু ক্যান ক্যান গ্যান গ্যান করবে, তার রোগীর কষ্ট যে বহিঃপ্রকাশ সেটা হবে নম্রতা ভদ্রতা সীমাবদ্ধতার মধ্যে, সে মায়ের অভিভাবকের ভাই বোনের কাছের মানুষের মনোযোগ আকর্ষণ করবে তার এই ক্যান ক্যান গ্যান গ্যান দিয়ে, তার ওই ক্যান ক্যান গ্যান গ্যান শুনে সবাই মনোযোগ আকৃষ্ট হবে, সবাই দয়ার সৃষ্টি হবে,
আর যদি দয়ার সৃষ্টি না হয় রাগ সৃষ্টি হয় তার আচরণে, তাহলে ওটা তবে কেমন হয়ে যাবে? যদি দয়ার সৃষ্টি হয় তাহলে ওটা তবে ভালো ছিল। তাহলে এগুলো আমাদের এভাবে শিখতে হবে, যদি এভাবে না শেখা যায় তাহলে উপযুক্ত সময়ে উপযুক্ত ওষুধ ব্রাইনের রোগী অজয় সরকার ইন্ডিয়াতে জয়েন করলে তুমি এখন ব্রাইনের রোগী, ব্রাইনের রোগী পানি খাবে বেশি বেশি, সারা গায়ে থাকলে ব্যথা, কষ্ট বাধ্যতা, মাথায় প্রচন্ড জ্বালা, বেঁধে গেলে তার মাথা জ্বালা বাড়বে, পানি দিলে মাথা জ্বালা কমবে, এগুলো তো সাধারণ জিনিস, এগুলো তো সবাইরই জানা থাকার কথা। তাহলে এবার আসেন, আমি বলেছি কি রোদি গেলি বাড়ে, এবার রোদি গেলি কমে, সেরকম ওষুধ আছে। আমার একটা এই মুহূর্তে খেলে আসতেছে গ্রাফাইটিস, এর যদি রোগীর মাথা জ্বালা থাকে তার রোদি গেলে মাথা জ্বালা কমবে। আপনারা প্রশ্নটি দেখে নেবেন। তবে আমার আলোচনার উদ্দেশ্য এইটা যে খালি ওষুধের নাম বলে দেওয়া তা না, কত প্রকারের মাথা জ্বালা হতে পারে, আসতে পারে, সেই প্রকার গুলোকে আপনাদের নজরে আনা বা আপনাদের মনে ধরাই দেওয়া, যেন আপনারা এই লক্ষণকে গুরুত্ব দিয়ে রোগীদের ভিতরে আসে গেছে। গ্রাফাইটিস এর সাথে আরো ওষুধ আছে, এগুলো আপনারা বই পুস্তক দেখে নেবেন। আচ্ছা এবার আসেন, মাথায় জ্বালা মাথা বাঁধিয়ে রাখলে কমে, কি কারো দেখা আছে নাকি এরকম? অনেক রুগী আছে মাথা বাঁধিয়ে ফেলে খাবার সবটি পেশায় রেখে দেখে না, এটা এরা কারা? তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি স্যার আমার দেখা আছে স্যার, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি কত জটিল আর অ্যালোপ্যাথি কত সস্তা সহজ, পড়ে দাবা প্যারাসিটামল, কোনো ডাক্তারও লাগতেছে না কিছু লাগছে না, শুধু দোকান পর্যন্ত হেঁটে গেলি স্যার। তাও আজকে রুগীদের কাছে গল্প শুনেছি, গ্রামের পানের দোকানদাররাও মুদির দোকানদাররাও প্যারাসিটামল না পায় এখন ডাকে, কারণ তাদের দোকানেও এ নিয়ে ভালো বেঁচে না। তাহলে এটা কিনতে বেশি দূরে যা লাগে না, গ্যাসের বড়ি বেতার বড়ি আর গ্যাসের বড়ি বেতার বড়ি আর অ্যালার্জির বড়ি ঘরের বড়ি, এর মুদির দোকানেও পাওয়া যায়, পানের দোকানেও পাওয়া যায়, সাত দোকানেও পাওয়া যায়। এত সহজে যা পাওয়া যায় তা ভালো না, কারণ সস্তার নানান অবস্থা, এটা মনীষীগণের বেদ বাক্য, এগুলো লম্বনীয় না। তাহলে মাথা বাঁধিয়ে রাখলে মাথায় ব্যথা কমে বেরোল না, মাথা বাঁধিয়ে রাখলে মাথায় ব্যথা কমে শরীরাম, যেমন এই রুগী আমি নিজে, আমার একটা এই রোগ ছিল, আমি মাথায় টুপি বেঁধে আমার একটা গরম টুপি আছে, ওই গরমকালে যদি চোখ বসে বসে আমার মাথা জ্বালা ওঠে, আমি ওইটা দিয়ে কান মাল আটকে রাখলে আমার মাথা জ্বালা ছেড়ে দিত। আমি নিজে রুগী, আমি এটা প্রায় আমি গল্প দিই যে মাথা জ্বালা যখন শুরু হয়, আমার ছিল সর্দি হাসি কাশি রোগ, তো যখন সর্দি হাসি শুরু হয়ে যেত তখন আমি ওই টুপি মাথায় দিয়ে কান মাল আটকায় দিয়ে দিলে, এইভাবে যদি কান আমাকে আটকায় ধরতাম আমার হাসি মাসি ফেটে যেত, কোনো ওষুধ খালি করে। তাহলে আপনি হিস্টাসিন খাচ্ছেন আর মরতেছেন, হিস্টাসিন গরিবের ওষুধ খাচ্ছেন হাসি বন্ধ করতেছেন, কিন্তু আপনি এই প্রাকৃতিক পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখেন না, যখন আপনি এই প্রাকৃতিক পদ্ধতি অ্যাপ্লাই করবেন তখন তো একটা ওষুধ আপনি পেয়ে যাচ্ছে, তাহলে ওষুধ পেয়ে গেলে সেই ওষুধটা খান, শরীর না খাইলে আপনার মাথা জ্বালা কমে যাচ্ছে, বেরোটনা খাইলে আপনার মাথা জ্বালা কমে যাচ্ছে। তাহলে এই পরীক্ষাটা না করলে আপনি কীভাবে বলবেন যে আপনার কিসে কমবে? মাথা জ্বালা হয়েছে কালকে আগ্রহী দেখলাম যে মাথা জ্বালা কি করলে ভালো লাগে, ভাই কি করবো, করার কি সময় আছে নেই, ওই দোকানে যেটা প্যারাসিটামল কিনে এনে খাই। এখন রুগী যেমন দেখবো সে রুগী দেখতে গেলে লক্ষণটা তো সংগ্রহ করবো, সে দিনও তো আস্তে আস্তে ছুটে যাচ্ছে, তখন কি করছে ওই রাজবাড়ি থেকে অন্যান্য আনুষঙ্গিক লক্ষণ খুঁজছে, তাতে করে এক এক রুগী দেখতে গেলে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা লেগে যায়। আর যদি তারা একটু মাথায় পানি দিয়ে দেখে, মাথায় একটু কবর সবর ব্যান্ডেজ রেখে দেখে কিসে কমে কিসে পারে, তাহলে তার একটা ব্যবস্থা আমরা দিতে পারি সহজে সংক্ষেপে, অতি সংক্ষিপ্ত সময় 5 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে একটা রুগী বিদায় করা যায়, সেই সুযোগ তো নাই,
এখানে গ্যাস হয়েছে, একটু গরম পানি খেয়ে দেখেন, একটু ঠান্ডা পানি খেয়ে দেখেন, ওই অত দেখার সময় আসে নাকি বড়ি একটা বাইরে দিচ্ছে, তাহলে এই যে বড়ি মেরে দিচ্ছে। আর ও যখন আমার কাছে আসতেছে ওই বড়িতে আর কাজ হচ্ছে না, তখন তো আমার রুগী লেগে তৈরি করতে গেলে আমার যান শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবসময় প্রাকৃতিক পদ্ধতির দিকে খেয়াল দেই, প্রকৃতি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। দেখেন সামনে দিন যত আসছে, জটিল কঠিন দিন আসছে, করোনার থেকেও এখন আরো মহাশক্তি দল কি আসবে, ব্ল্যাক ফাঙ্গাসের নাম শুনলাম, সে থেমে গেছে, এখন আসতেছে, এসছে আরো মহাশক্তি দল, কে যেন চীনে আক্রমণ করেছে। আমাকে পরশু দিন একজন নোটিশ করলো, চীনে অনেক রুগী আক্রান্ত হয়েছে এবং মারা যাচ্ছে ব্যাপকভাবে। চীনে যখন হয়েছে তখন আমাকে দেশে আসবে না এমন কোনো কথা বলি। প্রাকৃতিক পদ্ধতি ছাড়া বাঁচার উপায় নেই, যতই আপনারা কৃত্রিম পদ্ধতি অবলম্বন করবেন ততই বড় বড় সমস্যায় আক্রান্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শরীরে। আমাদের শরীরে একজন পাহারাদার আছে, একজন নিয়ন্ত্রক আছে, একজন শাসক আছে, সরকার আছে, তাকে কিছু কাজ করতে দেন, তাকে বোঝার সুযোগ দেন, তাকে ভাবার সুযোগ দেন। সেই ভাবার সুযোগটা দিতে গেলে আপনার মাথায় দেওয়া হয়েছে আপনি শুয়ে থাকলে আরাম পান, ঘুমে গেলে আরাম পান, ঘুমালে বাড়ে না, আপনি পানি দিলে আরাম পান, মাথা বান্ধে রাখলে আরাম পান, রোদে গেলে আরাম পান, রোদে গেলে বাড়ে, এইগুলো একটু খেয়াল করেন। আপনার মাথায় তোলার পিছনে তুমি সব দুঃখ আছে কিনা এইগুলো আপনি খেয়াল করেন। শুধু না বাপের অ্যাসিটামল মেরেন না, যাতে আপনার মাথার শিরা শুকোবে, আপনার ব্রেন শুকোবে, আপনার কপালের শিরা শুকোবে, বদলায় আসবেন, তাতেও কাজ হবে না। কাজ বদলায় আসার পরে আসবেন আমাদের কাছে, তখন আমাদের বর্চায় মহাবিপদে কি ওষুধ দেবো কি করবো, সেই মুহূর্তে তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না। ও আরেকটা মাথায় তোলা বাদ গেছে, কতটা আমি বুঝতে করে বলা যায়, পর্যায়ক্রমিক মাথায় ব্যথা, পর্যায়ক্রমিক কেন, পর্যায়ক্রমিক মাথায় ব্যথা কিরকম, দেখা করো যে আপনার হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা যখন থাকে মাথায় ব্যথা থাকে, মাথায় ব্যথা যখন থাকে হাঁটুতে ব্যথা থাকে না, মাথায় ব্যথা মাথায় জায়গা যখন থাকে হাঁটুর ব্যথা থাকে না, মাথায় ব্যথা যখন থাকে তখন ঠ্যাঙের ব্যথা থাকে না, হাতের ব্যথা থাকে না, পেটে ব্যথা থাকে না, মাথায় জায়গা যখন থাকে তখন আপনার পায়খানা বাদ হয়, এই মাথায় জেলা কমে যায়, সে আপনার আম আসা ডায়রিয়া শুরু হয়ে যায়। এটা কি আমার বানানো গল্প, এরকম রোগীকে আমরা বাস্তবে পাই, যে আম আসা শুরু হয়ে গেছে, মাথায় দেওয়া শুরু হয়ে গেছে, ওদিকে পায়খানা কারো ভালো আসছে, আরো মাথায় জেলা বাড়িয়ে যাচ্ছে, আরো পায়খানা খারাপ হচ্ছে, মাথায় জেলা কমে যাচ্ছে, তার মানে রোগ একটা সেই স্থান থেকে আক্রমণ করতেছে এক এক সময় এক এক অঙ্গে। যদি মাথায় জ্বালা ভালো হয়ে পায়খানা শুরু হয়ে আমাশা শুরু হয়ে যায়, ডায়রিয়া শুরু হয়ে যায়, ওষুধ হলো পোটো ফেলাম, এক ওষুধ দেবেন দুই ব্যায়াম একসাথে সারবে। আর অ্যালোপ্যাথিতে যাবেন বিশেষজ্ঞ দুটো লাগবে, পেটের জন্য একটা লাগবে, মাথার জন্য একটা লাগবে। আচ্ছা আপনার হাত ব্যথা হয়েছে, পা ব্যথা হয়েছে, ঘিরে ঘিরে ব্যথা হয়েছে, এই ব্যথা যখন থাকে আপনার মাথা জ্বালা কমে যায়, আবার এই ব্যথা যখন থাকে না তখন আপনার মাথা জ্বালা বেড়ে যায়। তার মানে কি একই জ্বালা দুই জায়গায় ডিউটি করছে, কখনো এখানে কখনো ওইখানে, তাহলে এই এর ওষুধ হলো আসেনি। মাথা জ্বালা হলে তার গায়ে ব্যথা থাকে না, গায়ে ব্যথা থাকলে তার মাথা জ্বালা থাকে না, ওষুধ হলো আসেনি। আরো একটা জ্বালা বাদ পড়ে গেছে, ওইটা মনে করে দেখ, মাথার বাম পাশে জ্বালা ডান পাশে যায়, ডান পাশে জ্বালা বাম পাশে আসে, আবার কেউ যায় আর আসে, এটাও তো আর একটা উচিত। মাসিকের সময় ওটা তো বাদই পড়ে গেছে, আমার সময় শেষ, তো মাসিকের সময় কারো মাথা জ্বালা হয়, কারো মাথা জ্বালা থাকে না, কারো মাথা জ্বালা হয় মাসিকের আগে, মাসিক শুরু হচ্ছে মাথা জ্বালা সেরে যাচ্ছে, তাহলে এইগুলো আপনারা বই দেখে নেবেন, আপনাগুলো আলোচনা করতে গেলে এখন আরো অনেক সময় লাগবে। আমি শুধু এইটুকু বলি যে বাম থেকে ডাইনে যাই, বাম থেকে ডাইনে যাই, বাম পাশে ওষুধ করতে কোনটা বলছি ল্যাকেসিস স্পাইজেলিয়া, দুটো ওষুধ করছি না, তো
পেটের ব্যথা বাম পাশে শুরু হবে, ডান দিকে চলে যেতে পারে। তবে বাম পাশে শুরু হয়ে যদি ডান দিকে আসে, সেই ক্ষেত্রে বাম পাশে থাকবে, ডান পাশে হবে, কিন্তু ব্যথার কেন্দ্র যে বাম পাশে, বাম পাশে ব্যথা ঠিক থাকবে। আবার ডান পাশে যাদের ব্যথা শুরু হয়, তাদের ব্যথা বাম পাশ পর্যন্ত সম্পর্কে ধরাতে হতে পারে, কিন্তু ডান পাশের ব্যথা কেন্দ্রে যে ব্যথা, এই ব্যথা থাকবে। এগুলো খেয়াল করে রোগীদের কাছে প্রশ্ন করে বার করতে হবে। যদি ডান পাশে দলার কথা বাম পাশেও যায়, ওষুধ দল লাইকোপোডিয়াম স্যাঙ্গনেরিয়াম সেলিডেনিয়াম যদি বাম পাশের কথা গাইনি আসে, সেক্ষেত্রে বাম পাশের ওষুধ দিয়ে লাইকোসিস লাইকো স্পাইজেলিয়া ডান পাশে আইসে বলে যে আপনি পট করে ডান পাশে ওষুধ দিয়ে দেবেন, তাহলে কেন করে না দেবেন? আপনাকে খেয়াল করে শুধু দিয়ে দেবে শুরু হয়েছে কোন পাশে, শুরু হয় কোন পাশে, রুগী তো বাদ আমার শুরু হয় এই পাশে আসে চলে আসে। আচ্ছা, কারো আছে ব্যথা বাম পাশে শুরু হয়েছে ডান পাশে চলে আসে, আর কারো ডান পাশে শুরু হয়েছে বাম পাশে চলে যায়। এই যে ব্যথা, এই ব্যথা যখন চলে যাবে, এই ব্যথা যখন চলে যাবে তখন বাম পাশের ব্যথা শুরু হয়েছিল ডান পাশে চলে যাবে, কিন্তু বাম পাশে থাকবে না, কিছুই থাকবে না, একদম মানে বদলিগের মতো ঘর বাড়ি উঠাই দিয়ে চলে যাবে এই পাশে। আবার এই ফেরত তো যখন এই পাশে আসবে তখন আবার এখানে কিছু থাকবে, তাকে যা আলোচনা করছিলি সেটা হচ্ছে বাম পাশে শুরু হয়েছে ডান পাশে যাচ্ছে, কিন্তু মূল কেন্দ্রের ব্যথা থেকে যাচ্ছে, আর এর ব্যথা থাকবে না, এ যেখানে যাবে সেখানেই, এর যেখানে রেত সেখানে কাজ, মানে ও বাম পাশে শুরু হয়ে ডান পাশে চলে যেতে পারে, তো তখন চলে যাবে এ পাশে তার কোনো চিন্তা থাকবে না। আবার এ পাশের থেকে যখন এই পাশে যাবে তখন এই পাশে আর কোনো যোগসূত্র থাকবে না, মনে হবে যে আমার ডান পাশ ভালো হয়ে গেছে, যখন বাম পাশে ডান যাবে তখন বাম পাশ ভালো হয়ে গেছে। এর ওষুধ আসছে আপনারা এগুলো বেশি বেশি করে একটু ম্যাথমেটিক্যাল পড়বেন, রেপার্টরি দেখার চেষ্টা করবেন, দেখলে আস্তে আস্তে আপনারাও শিখতে পারবেন। এবার পড়াশোনা করলে সার্থকতা একটাই, যে আমরা রোগীদের চিকিৎসা করতে না পারি অন্তত নিজেদের ভবিষ্যৎকে আমরা যেন সুস্থ সুন্দরভাবে রচনা করতে পারি, তৈরি করতে পারি। আমাদের পরবর্তী বংশধর যারা আসছে এসেছে তাদেরকে আমরা একটু ভালো রাখতে পারি, একটু ভালো মানুষ হিসেবে তারা তৈরি হতে পারে, সেই উদ্দেশ্য আমাদের রাখতে হবে। এবং রোগীরা যখন আমাদের কাছে আসে আরাম পাবে, দেখবে যে না যারা অ্যালোপ্যাথি খায় তাদের থেকে হোমিওপ্যাথি যারা খায় তারা ভালো আছে, সুস্থ আছে, তখন অবশ্যই সমাজের মানুষ আকৃষ্ট হবে, আমাদের ওষুধ খাওয়ার দিকে তাদের ঝোঁক বাড়বে। তো আমি চিরপ্রিয় সম্পর্কে যতদূর সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এবং আমার উদ্দেশ্য যেটা ছিল শিরোপড়ার ধরন গুলো তুলে ধরার, সেই ধরন গুলো আমি যত সম্ভব কিছু কিছু তুলে ধরলাম, আরো অনেক ধরন বাদ পড়ে গেছে যেগুলো আপনারা রেকর্ডিং দিতে গেলে পাবেন। তো যত ধরন তত ওষুধ, যত লক্ষণ তত ওষুধ, অতএব ধরনের ধার ধারি না, লক্ষণের ধার ধারি না, ওষুধ প্যারাসিটামল নাপা, এটা ঠিক না, এই পদ্ধতিতে আমরা যাবো না, এটাকে আমরা মানি না, আমার প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এটা মানে না। অতএব আমাদের ব্যথিকে যদি তুলে ধরতে হয়, এটা জনগণের মধ্যে যদি গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, তাহলে আমাদেরকে সচেষ্ট হতে হবে, বেশি বেশি লাগাপড়া করতে হবে। আমি পরবর্তী শুক্রবারে আমরা যদি ভালো করে তো বিষয় এখন আমি নির্ধারণ করছি না, আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দেবো কোন বিষয়ে আলোচনা করবো। তবে আমার আপনারা জানেন যারা উপস্থিত আছেন, অনেকে এর ভিতরে আমার কোচিং ক্লাসের ছাত্রীরা উপস্থিত আছেন, আমি কোচিং ক্লাস করাই রাত 9টায় শনিবার এবং সোমবার, কিন্তু সামনে রমজান, রমজানে রাত 9টায় ক্লাস করা সম্ভব না। আমাদের একটা প্রস্তাব আমরা গ্রহণ করেছিলাম যে সকাল 9:30টায় শুরু করবো, এক্ষেত্রেও কিছু বাধা এখন আমার সামনে উপস্থিত। কারণ যারা চাকরি করে স্কুল কলেজ মাদ্রাসায় সরকারি অফিসে, তাদের জন্য কোচিং ক্লাসে উপস্থিত থাকা সম্ভব হবে না সকাল 9টায় ক্লাস, কারণ সকাল 9টায় স্কুল কলেজ খোলা।
আমি যেটা ভাবছি সবার সাতটার দিকে খেয়াল করে দুপুরে জোহরের নামাজ বাদেই আমরা আমার কোচিং ক্লাসে করব, এক দেড় ঘন্টা যে সময় লাগে আমরা কোচিং ক্লাস করব, পরে আমরা বিশ্রামে যাব। যদি আপনারা শুক্রবারে করতে চান আমি প্রস্তুত আছি, আপনারা এটা ভাববেন এবং কালকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এবং যদি কিনা রবিবারে রোজা হয় তাহলে কালকের ক্লাস আমরাও রাতে করতে পারবো না, সেই ক্ষেত্রে কালকের ক্লাস আমি সকাল সাড়ে নয়টা না, কালকের ক্লাসটা আমরা দুপুরে জোহরের নামাজের পর করি, জোহরের নামাজের পর করি তারপরে আমরা বিশ্রাম নেই, কারণ যদি রোজা হয় তাহলে তো রাতে ক্লাস করা সম্ভব না। তো আপনারা এগুলো নিয়ে ভাবেন এবং গ্রুপে এগুলো নিয়ে আপনারা একটু লেখেন, লিখলে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা করবো। যদি আপনারা শুক্রবারে ক্লাস করতে চান জুমার নামাজ বাদে আমরা ক্লাস করবো, সমস্যা নাই, জুমার নামাজ বাদে ক্লাস করে আমরা বিশ্রাম নেব, আমি রাজি আছি। শুক্র শনিবার যদি দুদিন ক্লাস করতে চান করবেন, আমি রাজি আছি, সমস্যা নাই। অতএব সময়টা নিয়ে ভাবতে হবে যেন সবাই স্বার্থ সমুন্নত থাকে, কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আপনারা পয়সা দিয়ে পড়েন, যদি পয়সা দিয়ে ক্লাস করে ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন সেটাও তো ঠিক হবে না। তো যাক, আমি আজকের মতো এখানে শেষ করছি, আপনারা গ্রুপে এগুলো নিয়ে আলোচনা করবেন। আর কালকের ক্লাস হবে জোহরের নামাজ বাদ, আর কালকের ক্লাসে আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তী প্রোগ্রাম আমাদের কি হবে। তো ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সার্থকতা দেওয়ার জন্য। আমি সবার জন্য দোয়া করি এবং সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলেজের ক্লাস ভালো থাকবে, এই টাইমে কোনো ব্যথায় ঘটবে না। এক বছর তো হয় না কেন, বন্ধ না কেন, কলেজের ক্লাস বন্ধ করিয়ে অন্য ক্লাস তো আমি করব না, এইটার ক্লাস যে টাইম আছে এই টাইম বন্ধ করি, কোচিং করাই আমি কোচিং তো করি রাত নটায়। এই যে যেভাবে ক্লাস করতেছে এইভাবে তো কোচিং ক্লাসের নিয়ম হলো 300 টাকা মাসিক ফি, কালকে থেকে উপরে করবো, যদি তুমি ভর্তি হতে চাও এই মাসের শুরু তো কালকে থেকে ভর্তি হলে তাহলে আজকে এটা তোমার ঘরের সার্টিফিকেট বসে কমপ্লিট করে দিতে হবে, না তো তুমি লাইন পাবে না, যে লাইন আমি যাতে দেবো সেই পাবে। এটা যেমন পরে সবাই বুক করতে পারে ওটা তো ওইভাবে কেউ পারবে না, কারণ যে পয়সা দেবে তার নামে বাড়ি লাইন যাবে, যে পয়সা দেবে না তার বাড়ি লাইন যাবে, বুঝতে পারছি। পরে বলতে তুমি আবার কাটো তিনবার
আরে মোদীর প্রতি তো শান্তি চিনি আমি, আমার কাস্টমারদের সব আমার দোকান দর্শন ক্যান্সার ক্যান্সার হয়ে গেছে কিনা আমার মরতে দিতে আসে